বৃহস্পতিবার বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মালদা জেলার বেশ কয়েকজন বাসিন্দার। এবারে এই ঘটনায় মৃত্যু হলো সপ্তম শ্রেণীর এক ছাত্রের। এনায়েতপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল সাবিরুর শেখ। মালদার মানিকচক ব্লকের চৌকি বিদ্যাতপুর অঞ্চলের নিয়ালুটোলা এলাকার ঘটনা। বৃহস্পতিবার আচমকাই বজ্রপাতে মৃত্যু হয়েছে মালদা জেলার বিভিন্ন প্রান্তের 11 জনের। গোটা ঘটনায় শোকের ছায়া গোটা জেলাতেই। ঘটনার পরই মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়। এরপরই শুক্রবার শোকগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মুদিখানার দোকানের আড়ালে কম্পিউটার সেট নিয়ে রমরমিয়ে চলছিল অনলাইন জুয়া খেলার আসর। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঋষিশ্বর রাজবংশী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করলো হেমতাবাদ থানার পুলিশ। অপর একজন পালিয়ে যায়। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার সেট ও নগদ টাকাও। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল গাড়ি। অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রী সাধারণ। ঘটনাটি ঘটেছে বাগডোগরা বুড়িবালাসনে। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা। তারাই গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। মোবাইল ও জেরক্সের দোকানের আড়ালে এক বিশাল চক্র চলছিল শিলিগুড়ির জটিয়াকালী বাজারে। বৃহস্পতিবার পুলিশের হাতে ধরা পড়তেই উদ্ঘাটন হলো আসল রহস্য। ধৃতকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে সাব্বির আলীকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য উদ্ধার করতে সমর্থ হয়েছে তারা। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। মাথাভাঙা 2 নম্বর ব্লকের আটপুকুরি এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ দাস। জানা গেছে আটপুকুরি বাজার থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় পেছন থেকে একটি ডাম্পার ধাক্কা মারে তাকে। এরপর রাস্তায় লুটিয়ে পড়ে সে। স্থানীয় ও পরিবারের সদস্যরা জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। কাজের প্রলোভন দেখে এক নাবালিকাকে দিল্লিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে আরপিএফ এর হাতে ধরা পড়লো এক মহিলা। ধৃত মহিলার নাম সীতা পারি। উদ্ধার করা হয়েছে নাবালিকাকেও। শুক্রবার এই ঘটনায় জলপাইগুড়ি রোড স্টেশনে ঘটে এবং আরপিএফ সূত্রে খবর, ধৃত মহিলা আসামের নাতারবাড়ির এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে ওই নাবালিকা গত 3 দিন থেকে নিখোঁজ ছিল। এই নিয়ে তার পরিবারের পক্ষ থেকে থানায় মিসিং ডায়েরিও করা হয়। ইতিমধ্যে নাবালিকার পরিবার এবং আসামের পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে। মুমূর্ষু রোগীদের জন্য সারা বছর রাজনৈতিক দলগুলো রক্তদান শিবির করে থাকে, কিন্তু লোকসভা নির্বাচনের জেরে বন্ধ হয়েছে রক্তদান শিবির। ফলে ব্লাড ব্যাংকগুলিতে দেখা দিয়েছে রক্ত সংকট। এই পরিস্থিতিতে বালুরঘাটে রক্তদান শিবির করলো ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। বালুরঘাট জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে এদিন 12 জন রক্তদাতা রক্তদান করেন। গাজলে বজ্রপাতে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন গাজলের আদিনায় মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। আগামীতে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। 80% প্রতিবন্ধী হয়ে উচ্চ মাধ্যমিকে 92% নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কামারপাড়ার পায়েল পাল। শুক্রবার কৃতি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সংবর্ধনা জানালেন বালুরঘাট ব্লকের বিডিও সম্বল ঝা পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন সহ অন্যান্যরা। শুক্রবার কলকাতায় রাজভবন অভিযানে সামিল হল তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেল। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। এবারে রাজ্যপালের বিরুদ্ধে মহিলাদের সম্বন্ধহানির অভিযোগকে সামনে রেখে আন্দোলনে নামলো তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেল। ইন্ডিয়া জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে কড়া বার্তা দিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে অভিযোগ তুললেন মোহাম্মদ সেলিম। রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের 5ম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো শুক্রবার। এদিন রায়গঞ্জের সুপার মার্কেটের চেম্বার অব কমার্সের সভাকক্ষে একটি কর্মসূচি গ্রহণ করা হয়, পতাকা উত্তোলন করা হয়। এরপর মরণোত্তর দেহদানের বিষয়ে নানান তথ্য তুলে ধরা হয়।